সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল গিফারের চ্যানেলে এবং বেল আইকনে ক্লিক করুন আমার চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য। ইউটিউব 2007 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আপডেট আছে তার থেকে সবচেয়ে বড় আপডেট হচ্ছে আজকের এই আপডেটটি। তো কিছুদিন আগে ইউটিউবের কি হয়েছে, 1 এপ্রিলে ইউটিউবের বড় বড় যে অ্যাডভার্টাইজার যারা ছিল তারা ইউটিউব থেকে কোয়াইট করেছে, কারণ তাদের বিশ্বাস যে এবং তারা রিভিউ করে দেখেছে ইউটিউবের ভিডিওগুলো, তাদের অ্যাড যে সম্পর্কে সেই সম্পর্কে ইউটিউব আর কি সেই সব ভিডিওতে তাদের অ্যাড শো করছে না, এবং ইউটিউব স্প্যামিং এবং কপিরাইট অনেক, আরেকজনের ভিডিও ইউটিউবে আপলোড করা হচ্ছে আরেকজন, বিশেষ করে আমরা বাঙালিরা এটা সবচেয়ে বেশি করি। তো এটার জন্য ইউটিউব খুবই ভালো একটা আপডেট এনেছে। তো এটা হলো 6 এপ্রিলের আপডেট, ইউটিউব পোস্ট করেছে। তো এখানে ইউটিউবে যা বলেছে তা হলো এই যে এখানে ডিটেলস লেখা আছে, তো আমি আপনাদের বলছি। এখানে ইউটিউবের কথা হচ্ছে, যারা ইউটিউবে এখন খুবই বেশিরভাগ মানুষ স্প্যামিং করছে, কপিরাইট করছে, তো এগুলো রোধ করার জন্য আর কি, এগুলো বন্ধ করার জন্য ইউটিউব কিছুদিন আগে কী করেছে, একটি অ্যাপ্লিকেশন তারা ক্রিয়েট করেছে, যার কারণে অনেকগুলো চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, আপনারা হয়তো জানেন। আচ্ছা, কিছু কিছু চ্যানেল কোনো নোটিশ ছাড়াই তারা সাসপেন্ডেড করে দিয়েছিল। তো এখন তারা দেখছে যে ওটা করেও তাদের হচ্ছে না, তারা স্প্যামিং আর কি বন্ধ করতে পারছে না, তাই তারা করেছে, এখন থেকে আপনি যদি আর কি 7 এপ্রিলের পরে থেকে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল খুলেন এবং আপনার যদি মনিটাইজেশন অপশন অন করতে হয়, তাহলে আপনার পেজে, সরি, আপনার চ্যানেলে মিনিমাম 10,000 ভিউ লাগবে আর কি। আপনি ইউটিউবের চ্যানেল শুরু থেকে শেষ পর্যন্ত আর কি আজ পর্যন্ত যতগুলো আপনার আর কি ভিডিও অথবা যা কিছুই করেন, কিন্তু আপনার চ্যানেলের 10,000 ভিউ আপনার মাস্ট বি থাকতে হবে, তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার চ্যানেলকে তারা রিভিউ করবে এবং দেখবে যে আপনি এখানে কোনো আর কি কপিরাইটেড কিছু করেছেন কিনা বা স্প্যামিং কিছু করেছেন কিনা, তারপরে তারা সেখান থেকে অ্যাপ্রুভ করবে এবং তারপরেই আপনি মনিটাইজেশন অপশন অন করতে পারবেন। তো এটা ইউটিউবের সবচাইতে বড় আপডেট আমার মতে, আর যারা পুরানো ইউটিউবে তাদের জন্য এটা খুবই গুড নিউজ, কারণ তাদের অনেক ভিডিও ক্রিয়েটরের ভিডিওই আর কি অনেকে কপি করে তারপরে আর কি আপলোড করেছে। তো নতুনদের জন্য বা বিগিনারদের জন্য আমরা যাই বলি, তাদের জন্য এটা খুবই ব্যাড নিউজ, কারণ তারা 10,000 ভিউতে আগে আপনারা যদি দেখতেন, তাহলে 10,000 পেজে 10,000 ভিউ হতে হতে তাদের মোটামুটি একটা অঙ্কের ইনকাম তাদের হয়ে যেত ইউটিউব থেকে, গুগল অ্যাডসেন্স থেকে, কিন্তু এখন এটা আর হবে না, এটার কোনো চান্স নেই। আপনি যত কষ্টই করুন আর যাই করুন, আপনার চ্যানেলে মিনিমাম 10,000 ভিউ হতে হবে, আদারওয়াইজ আপনি মনিটাইজেশন অপশন অন করতে পারবেন না। তো আজকের জন্য এতটুকুই ছিল বন্ধুরা, আমি প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু আপডেট নিয়ে অথবা ভিডিও নিয়ে অথবা অ্যান্ড্রয়েড টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আসলে ইউটিউব যেই এই আর কি পদক্ষেপটি নিয়েছে এটা কতটুক ঠিক করেছে অথবা কতটুক ঠিক করেনি। আপনার যদি ঠিক মনে হয় তাহলে আপনি জানাবেন, এবং যদি খারাপ মনে হয় আপনি কেন খারাপ সেই কারণটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই।